বলছি আজ তোমাদেরকে যে চ্যাপ্টারটা করেছি দেখো কোর্সে দেখো একের দুই অধ্যায় এক আমি তোমাদেরকে মধ্যশিক্ষা পর্ষদ তোমাদের মাধ্যমিক পরীক্ষার যে কোর্স দিয়েছে সেই কোর্সে প্রথম থেকে আমি তোমাদেরকে রিপিট করাচ্ছি আমার এই অঙ্কগুলো আমার আগের ভিডিওগুলোতে তোমরা যদি লক্ষ্য করো সমস্ত আমার চ্যানেলের সমস্ত অঙ্কগুলো পেয়ে যাবে তবুও আমি সেকেন্ড টাইম এগুলো রিপিট করাচ্ছি তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য তোমরা অঙ্কগুলো মাইনিয়ারলি দেখে যাও দেখলে দেখবে আমার সমস্ত তোমাদের সমস্ত অঙ্কগুলো আমি আস্তে আস্তে কোর্স তোমাদের কোর্সটা কমপ্লিট করে দেবো দেখো প্রথম অঙ্কটা কী বলেছে দেখো কে এর মান কের মানের জন্য কে এর কোন মানের জন্য সেভেন এক্স স্কোয়ার প্লাস কে এক্স মাইনাস থ্রি দিঘার সমীকরণের একটি বীজ দুয়ের তিন হবে হিসাব করো এখন তুমি এক কাজ করো তুমি লেখো সেভেন এক্স স্কোয়ার প্লাস কে এক্স মাইনাস থ্রি ইজুকাল টু জিরো সমীকরণের একটা বীজ কত বলো তো একটা বীজ একটা রুট হচ্ছে কত দুয়ের তিন এখন দেখো আমি কী করলাম আমি এই মানটা বসিয়ে দিলাম সেভেন ইন্টু দুয়ের তিনের হোল স্কোয়ার কে ইন্টু দুয়ের তিন মাইনাস থ্রি ইজুকাল টু জিরো দেখো আমি এই কোয়েশানটা বসিয়ে দিচ্ছি সেভেন ইন্টু মাইনাস দুয়ের তিন হলো স্কোয়ার কে ইন্টু দুয়ের তিন মাইনাস থ্রি ইজুয়াল টু জিরো এখন আমি সেভেন দুই দুগুণে চার তিন থেকে নয় তাহলে চার সাত আঠাশ বাই নয় প্লাস কত টু কে বাই থ্রি মাইনাস থ্রি ইজুয়াল টু জিরো নয় অশুভ হিসাব নয় লশুখ নিয়ে কী হচ্ছে দেখো আঠাশ প্লাস কত হচ্ছে তিন থেকে নয় তিন দুগুণে সিক্স কে মাইনাস তিন নয় সাতাশ ইজুয়াল টু জিরো তাহলে তুমি এখন আঠাশ থেকে কত বাদ দিলে সাতাশ বাদ দিয়ে দিলে তাহলে সিক্স কে প্লাস ওয়ান ইজুয়াল টু জিরো আর সিক্স কে ইজগুলো মাইনাস ওয়ান কে ইজুগলু একের ছয় তাহলে কে ইজুগল টু মাইনাস একের ছয় হলে সেভেন কে স্কোয়ার প্লাস কে এক্স সেভেন কে কে স্কোয়ার প্লাস কে এক্স মাইনাস থ্রি সমীকরণের একটি বিজ দু এক তিন হবে এখানে দেখো সেকেন্ড অঙ্কটা দেখো সেকেন্ড অঙ্কটা বলেছে কে কোন মানের জন্য কে স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস থ্রি এ এক্স প্লাস কে ইজুকাল টু জিরো দীঘার সমীকরণের একটি বীজ মাইনাসে হবে হিসাব করি এখন তুমি মাইনাসে বসিয়ে দাও इक्वेशनটা তো মাইনাসে বসিয়ে দাও মাইনাসে বসিয়ে দিলে দেখো মাইনাসের হোল স্কয়ার 3 * a * -a, k, तो a square minus 3 * a * -a + k = 0 আর a² - 3a² এটা a² - a² a² - 3a² মানে দেখো -3a² + k = 0 তাহলে -2a² = -k - तो k কেটে দাও তাহলে k = 2a² তাহলে k = 2a² হলে k² + এক্স স্কোয়ার প্লাস থ্রি এ এক্স প্লাস কে ইজুকাল টু জিরো সমীকরণটির একটি বিচ মাইনাস এ হবে হ্যাঁ তো আমি অঙ্কটা আবার একবার বলে দিচ্ছি কে এর কোন মানের জন্য এক্স স্কোয়ার প্লাস থ্রি এ এক্স প্লাস কে ইজুকাল টু জিরো দীঘার সমীকরণের একটি বিচ মাইনাস হবে দেখো এখন তুমি ইকুয়েশানটা মাইনাসে বসালে তাহলে কথা হচ্ছে মাইনাস স্কোয়ার প্লাস থ্রি তাহলে মাইনাস থ্রি এ স্কোয়ার প্লাস টু জিরো এখন তুমি মাইনাস স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ারটা এ করে দিলে তাহলে কথা হচ্ছে মাইনাস টু এ স্কোয়ার প্লাস কে এ কত হচ্ছে প্লাস কে টু জিরো সাইড চেঞ্জ করো মাইনাস টু স্কোয়ার ইদুলো মনাস কে না মাইনাসগুলো কেটে দাও তাহলে কথা হচ্ছে কে ইজুকাল টু টু স্কোয়ার তাহলে কে ইজুকাল টু টু স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস কে টু জিরো একটি মাইনাস হবে